ওঙ্কারধ্বনি শ্রবণের সহজ উপায়। যুবক, কোনো সহজ উপায় নেই। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আছে। চোখ মুখ বুঝে স্থির হয়ে বসে দেহের মধ্যে মন স্থির কর। সমগ্র ব্রহ্মাণ্ডের ধ্বনির সমষ্টিও যা, সমগ্র দেহের ধ্বনির সমষ্টিও তাই। দেহ ব্রহ্মাণ্ডের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব আছে। প্রথমত শুনতে পাবে ফুসফুসে কাঁসারির ভস্ত্রা চলছে, তারপরে শুনতে পাবে হৃৎপিণ্ডের ভিতর কামারের হাতুড়ি চলছে, পাকস্থলিতে শুনতে পাবে কত শব্দ করেই বয়লার জ্বলছে, মূত্রস্থলিতে শুনতে পাবে ঝড় 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 করে ঝর্ণা বয়ে যাচ্ছে, মস্তিষ্কের মধ্যে শুনতে পাবে যেন 10 লক্ষ টেলিগ্রাফ যন্ত্রের টরেটক্কা একই সময় চলছে। দেহের যে শব্দ অমনি শুনতে পাও না, মন স্থির করে বসলেই তা স্পষ্ট অনুভূতিতে আসবে। এইসব রকমারি শব্দের হট্টু বলে পরে প্রথমটাতে তো যাবে ভেবাচাকা খেয়ে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে যেন ঐক্যবাদন, একসঙ্গে সে তার এসরাজ, সুরবাহার, বীণ, বাঁশি, বেহালা বাজতে যাকবে। তারপর সব মিলে একটা হবে যার আর তুলনা দেবার সাধ্য নেই। তাই হচ্ছে ওঙ্কার। অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং 353।